হ্যালো, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন ধরে তোমাদের ক্লাস হয় তো, সেজন্য আমরা মোটামুটি ফেসবুকে তোমাদের ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করছি। এবার যারা পরীক্ষা দিবে, যারা ফার্স্ট ইয়ার ফাইনাল দিবে এবং যারা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হওয়ার অপেক্ষায়, সবার জন্যেই আমি আবার প্রথম থেকে রিভিশন ক্লাস হিসেবে সব শুরু করে দিয়েছি, যাতে সবার সুবিধা হয়। আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়, যুক্তিবিদ্যা পরিচিতি। এই চ্যাপ্টারে আমাদের দুটো ক্লাস আছে, আজকে প্রথম ক্লাস। প্রথমে যে আমরা যুক্তিবিদ্যা পড়ছি, যুক্তিবিদ্যা শব্দটার উৎপত্তি, অরিজিন। যুক্তিবিদ্যা শব্দের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লজিক। তো লজিক শব্দটি এসেছে গ্রিক শব্দ লগোস থেকে। লগোস বিশেষ্য পদ, লগোসের বিশেষণ হচ্ছে লজাইক। লজাইক থেকে ইংরেজি এসেছে লজিক শব্দটি। তো লগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। সুতরাং দেখা যাচ্ছে ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান। তবে মানুষ যা কিছু চিন্তা করে সবকিছু ভাষায় প্রকাশ করে না, আবার সকল চিন্তা যুক্তিবিদ্যায় আলোচিত হয় না। তাহলে এই সংজ্ঞাটা একটু ব্যাপক হয়ে গেল, তবুও এটা অরিজিনের কাছাকাছি থাকলো। এখন দেখো, যুক্তিবিদ্যা এই বিষয়টির প্রথম কার হাত দিয়ে যাত্রা শুরু করেছে। আমরা জানি জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য প্রাচীন গ্রিস খুবই বিখ্যাত। আমরা প্রাচীন জ্ঞান গুরু সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তিনজনের নাম আমরা একসাথে উচ্চারণ করি। সক্রেটিসের ছাত্র হচ্ছে প্লেটো। প্লেটোর নিজস্ব বিদ্যানিকেতন ছিল একাডেমি। একাডেমি থেকে, একাডেমি শব্দটা এখন আমরা আমাদের ভাষায় ব্যবহার করি। তারপরে প্লেটোর ছাত্র হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটলেরও একটা বিদ্যানিকেতন ছিল, তার নাম হচ্ছে লাইসিয়াম। তো লাইসিয়ামে তার দুজন ছাত্র ছিল খুবই বিখ্যাত, থিওফ্রাস্টাস। জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায়ও তোমরা তাদের নাম জেনে থাকবে। এবং আরেকজন হচ্ছেন অ্যান্ড্রোনিকাস। এই দুজন শিষ্য অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কিত যা কিছু রচনা আছে সেগুলোকে সংকলন করেন। আমরা জানি, আমরা জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখায় যখন পড়তে যাই তখন আমরা সেখানে অ্যারিস্টটলের কথা জানি। তার মানে প্রাচীন যুগে গ্রিক দর্শনের মধ্যে অ্যারিস্টটলের এমন একটা ব্যাপক অধিকার ছিল, জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তার চিন্তা ভাবনা প্রসারিত হয়েছিল। তো এই জন্যেই যুক্তিবিদ্যা সম্পর্কিত লেখাগুলোকে তার এই দুজন শিষ্য আলাদা সংকলন করেন এবং এর নাম দেন অর্গানন। এবং এটা প্রত্যেকটা আলাদা আলাদা খণ্ডে বিভক্ত, মোটামুটি 6টা খণ্ড রয়েছে। গ্রিক ভাষায় অর্গানন শব্দের অর্থ হচ্ছে উপকরণ, অর্থাৎ যুক্তি হচ্ছে একটা উপকরণ। এখন দেখো, যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের কি ধারণা রয়েছে। প্রথমত, যুক্তিবিদ্যা কোনো সীমাবদ্ধ জ্ঞান শাখা নয়, বরং জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখার প্রারম্ভিক স্তর, যে কোনো জ্ঞানের অনুশীলনের পথ ব্যবহৃত পদ্ধতি বা উপকরণ বা কৌশল। তার মানে অর্গানন শব্দের অর্থ, যেটা আক্ষরিক অর্থ, সেই অর্থে প্রথমত অ্যারিস্টটল এটাকে লিপিবদ্ধ করেছেন যে জ্ঞানের অনুশীলনে ব্যবহৃত পদ্ধতি বা উপকরণ বা কৌশলই হচ্ছে যুক্তিবিদ্যা। দ্বিতীয়ত হচ্ছে, যুক্তিবিদ্যার ক্ষেত্রে অ্যারিস্টটলের যে মৌলিক আবিষ্কার সেটা হচ্ছে অবরোহ যুক্তিবিদ্যা বা ডিডাকটিভ লজিক, এবং বিশেষ করে সিলোজিজম, আকারগত যুক্তি। এই সহানুমানের যথার্থতা বা নির্ভুলতা প্রমাণ করার জন্য তিনি একটি স্বতঃসিদ্ধ সূত্র আবিষ্কার করেছেন, ডিকটাম ডি ওমনিয়াট নালু। এটা গ্রিক ভাষা, এটার ইংরেজি হচ্ছে ডিকটাম অফ অল অ্যান্ড নাল, বাংলায় পূর্ণ এবং শূন্য সম্পর্কিত সূত্র। এটাকে আমরা সংক্ষেপে বলি, সকল কিছুই হয় এবং কোনো কিছুই নয় সম্পর্কিত সূত্র। এর মানে হচ্ছে,
কোনো একটি শ্রেণী সম্পর্কে একটি উক্তি যদি স্বীকার বা অস্বীকার করা যায়, তাহলে তা ওই উক্তিটি ওই শ্রেণীর অন্তর্গত প্রতিটি বিশেষ বিষয় সম্পর্কেও স্বীকার বা অস্বীকার করা যাবে। যেমন একটা দৃষ্টান্ত আমরা আলোচনা করতে পারি, যেমন সকল মানুষ হয় মরণশীল, এটা একটা বিশেষ শ্রেণী সকল মানুষ। সকল মানুষ সম্পর্কে উক্তিটা হচ্ছে মানুষ মরণশীল, সকল মানুষ মরণশীল। তাহলে ওই শ্রেণীর অন্তর্গত রহিম করিম যদু মধু সকলের ক্ষেত্রেই উক্তিটা সত্য হবে। আবার একইভাবে আমরা যখন বলি কোনো মানুষ নয় অমর, মানুষ সম্পর্কে অমরত্বকে আমরা অস্বীকার করেছি, তাহলে মানুষ শ্রেণীর যদু মধু রাম রহিম সকল সম্পর্কেই আমরা অমরত্বকে অস্বীকার করতে পারবো। এটাই হচ্ছে ডিকটাম ডি অমনি এট নালু বা ডিকটাম অফ অল এন্ড নান। তারপরে হচ্ছে তৃতীয়ত, তিনি সীমিতভাবে সহানুমানের ক্ষেত্রে প্রতীকের ব্যবহার করেন। আমরা যখন ষষ্ঠ অধ্যায়ে সহানুমান পড়ব, তখন আমরা দেখব যে সহানুমানের আকার এবং মূর্তির বৈধতা নির্ণয় করার জন্য আমরা প্রতীক ব্যবহার করছি। সেখানে প্রধান পদের জন্য পি, মধ্যপদের জন্য এম এবং অপ্রধান পদের জন্য এস, এই সমস্ত প্রতীক আমরা ব্যবহার করছি। তার মানে তিনি সীমিতভাবে সহানুমানের ক্ষেত্রে প্রতীক ব্যবহার করেছেন, যেটা আমরা বর্তমানে প্রতীকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করতে দেখি। চতুর্থত, তিনি চিন্তা পদ্ধতির চারটি মৌলিক নিয়ম প্রণয়ন করেন। একটা হচ্ছে অভেদ নিয়ম, ল অফ আইডেন্টিটি। ল অফ আইডেন্টিটিকে আমরা একটু বলি বিশেষভাবে। ল অফ আইডেন্টিটি হচ্ছে স্থান ও কালভেদে একটি বস্তুর মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। কিন্তু এতে বস্তুটির মূল স্বভাবের কোনো পরিবর্তন হয় না। কার্ভেত্রিট এটাকে যুক্তিবিদ্যার ক্ষেত্রে এইভাবে ব্যাখ্যা করেছেন, একটি পদ যুক্তিতে একই অর্থে ব্যবহৃত হবে। আবার ডক্টর পি কে রায় শুধু পদ নয়, বাক্যের ক্ষেত্রেও এটাকে প্রয়োগ করেছেন যে বাক্যগুলো একই অর্থে ব্যবহৃত, একটা বাক্য যখন একটি অর্থ প্রকাশ করে তখন সেই বাক্যটি সবসময় সে একই অর্থই বহন করে। এটাই হচ্ছে ল অফ আইডেন্টিটি, অর্থাৎ প্রতিটা বস্তু নিজের স্বভাবের সাথে অভিন্ন। যার প্রতীকী রূপে আমরা বলতে পারি ক হয় ক। তারপর দেখো বিরোধ নিয়ম, ল অফ কন্ট্রাডিকশন। এখানে অ্যারিস্টটল বলেছেন ল অফ কন্ট্রাডিকশন সম্পর্কে, একই গুণ একই বস্তু সম্পর্কে একই সময়ে স্বীকার এবং অস্বীকার করা যায় না। এটাকে যুক্তিবিদ্যার ক্ষেত্রে আমরা এইভাবে বিশ্লেষণ করি, অর্থাৎ কোনো যুক্তিবাক্য একই সাথে সত্য ও মিথ্যা হতে পারে না, হয় সত্য হবে অথবা মিথ্যা হবে। তিন, মধ্যম রহিত নিয়ম বা ল অফ এক্সক্লুডেড মিডল। অ্যারিস্টটল এটাকে ব্যাখ্যা করেছেন এভাবে, দুটি পরস্পর বিরুদ্ধ গুণ একই সাথে মিথ্যা হতে পারে না, একটি অস্বীকার করলে অপরটি অবশ্যই স্বীকার করতে হবে। এটার মানে হচ্ছে যে দুটি বিরুদ্ধ যুক্তিবাক্যের একটি মিথ্যা হলে অপরটি অবশ্যই সত্য হবে। এই কথাটা ব্যাখ্যা করেছেন এ নিয়মের যুক্তিবিদ টমসন। এরপর দেখো চার, পর্যাপ্ত হেতু নিয়ম বা ল অফ সাফিসিয়েন্ট রিজন। এটার মানে হচ্ছে কোনো বাক্য যদি সত্য হয় তাহলে অবশ্যই তার পর্যাপ্ত হেতু বা রিজন আছে। এটা বলেছেন যুক্তিবিদ লিবনিজ। পঞ্চমত দেখো, অ্যারিস্টটল বৈজ্ঞানিক জ্ঞান আহরণের জন্য আরোহ যুক্তিবিদ্যার কথা বলেন। আরোহ হলো কার্যকারণ সম্পর্ক অনুমান পদ্ধতি। আমরা জানি পৃথিবীতে যত ঘটনা ঘটে প্রত্যেকটা ঘটনার নির্দিষ্ট কারণ রয়েছে, কিন্তু সেই কারণ সকল সময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না।
জ্ঞান বিজ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে এই কারণ আমাদেরকে জানতে হবে। এখানে অ্যারিস্টটল কারণকে চার ভাগে ভাগ করেন, যেমন উপাদান কারণ বা ম্যাটেরিয়াল কজ, আকারগত কারণ বা ফর্মাল কজ, নিমিত্ত কারণ এফিসিয়েন্ট কজ, উদ্দেশ্য কারণ বা আদি কারণ ফাইনাল কজ। যেমন এই চারটা কারণের সমন্বয়ে একটা টোটাল কারণ তৈরি হয়। যেমন উপাদান কারণ, আমার সামনে যে টেবিলটা রয়েছে এই টেবিলটা একটা উপাদান দিয়ে তৈরি। তারপরে ধরো এই টেবিলের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, অর্থাৎ আকার আছে, এটা হচ্ছে ফর্মাল কজ। নিমিত্ত কারণ অর্থাৎ এফিসিয়েন্ট কজ, যার নৈপুণ্য বা দক্ষতা দিয়ে এই টেবিলটা তৈরি হয়েছে বা এফিসিয়েন্সি দিয়ে তৈরি হয়েছে, সে হচ্ছে নিমিত্ত কারণ। আর যার উদ্দেশ্য পূরণ করার জন্য এই টেবিলটা তৈরি হয়েছে, সেই হচ্ছে আদি কারণ বা ফাইনাল কজ। এই চারটা কারণের সমন্বয় হয়ে একটা টোটাল কারণ তৈরি হয় এবং সে কারণের ফলে একটা কার্য সংঘটিত হয়। তো মোটামুটি এই হচ্ছে খুবই সংক্ষেপে যেটা তিনি ছয় খণ্ডের বইতে লিপিবদ্ধ করেছেন, সেখানে মাত্র কয়েক লাইনের মধ্যে যুক্তিবিদ্যা সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাকে নিয়ে আসা একটু কঠিন। তবু আমরা চেষ্টা করেছি অ্যারিস্টটল সম্পর্কে, অ্যারিস্টটল যে যুক্তিবিদ্যার ধারণা দিয়েছেন, আমাদের যেহেতু সামনে পরীক্ষা আছে, পরীক্ষার প্রস্তুতি আছে, খাতায় লিখতে হবে, সময়ের দিকে লক্ষ্য রেখে আমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর করতে হবে, মোটামুটি আমরা এভাবে প্রশ্নের উত্তরগুলো করতে পারি। তো সবশেষে আমরা উপসংহারে লিখব যে অ্যারিস্টটলের যুক্তিবিদ্যা সম্পর্কে ধারণা হলো সার্বিক থেকে বিশেষে গমন প্রক্রিয়া বা অবরোহ, এবং কারণ থেকে কার্যে যাওয়ার প্রক্রিয়া মানে আরোহ। অর্থাৎ অ্যারিস্টটল সহানুমানের কথা বলতে গিয়ে আরোহ প্রক্রিয়াকে বাদ দেননি। অ্যারিস্টটল আরোহ এবং অবরোহ দুটাকেই তিনি তার অর্গাননের অন্তর্ভুক্ত করেছেন। অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের চর্চার ক্ষেত্রে, অন্বেষণের ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে অবরোহ এবং আরোহের দুটিরই প্রয়োজন রয়েছে এবং দুটি গুরুত্বপূর্ণ। এরপরে দেখো এই যুক্তিবিদ্যার ক্রমবিকাশের ধারায় যে প্রাচীন যুগ, প্রাচীন যুগের যে গ্রিক ধারা, চাইনিজ ধারা, ভারতীয় ধারা বা মধ্যযুগের যে আরবীয় ধারা, সবগুলোর মধ্য থেকে আমরা মোটামুটি অ্যারিস্টটলকে সিলেক্ট করেছি আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী। এছাড়া আধুনিক যুগের তিনজন প্রতিনিধিত্বশীল যুক্তিবিদ রয়েছেন যাদের কথা আমাদের পাঠ্যবইতে আছে। এক হচ্ছেন জন স্টুয়ার্ট মিল, যিনি বলেছেন যুক্তিবিদ্যা একাধারে কলা এবং বিজ্ঞান। তারপরে রয়েছেন জোসেফ, তিনি বলেছেন যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। আবার কপি বলেছেন যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তি পার্থক্যকরণের নীতিসমূহের বিজ্ঞান হচ্ছে যুক্তিবিদ্যা। তা এখন আমরা সংক্ষেপে এই আধুনিক যুগের তিনজন প্রবক্তার কথা বলবো। প্রথমে জন স্টুয়ার্ট মিল। আর একটা কথা, প্রত্যেকের এই যে যুক্তিবিদরা রয়েছেন তাদের যে মতবাদগুলো আমরা আলোচনা করছি, তাদের যে টেক্সট বা বইটা আছে সেই বইটার নামও আমরা এখানে উল্লেখ করেছি, কারণ অনেক সময় এমসিকিউ প্রশ্নের মধ্যে দেখা যায় এ সিস্টেম অফ লজিক বা ইন্ট্রোডাকশন টু লজিক, এই বইটা কার, কোন যুক্তিবিদের লেখা, এগুলো আমাদের চর্চাতে না থাকলে হারিয়ে যাবে, সেজন্য এগুলো সন তারিখ সহ আমি উল্লেখ করেছি। জন স্টুয়ার্ট মিল কত সালে জন্মগ্রহণ করেছেন, কপি কত সালে জন্মগ্রহণ করেছেন, এগুলাও যুক্তিবিদ্যার ইতিহাসে একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখান থেকে এগুলো গুরুত্বপূর্ণ না হলেও তবু আমাদের জানার জন্য, আমাদেরকে আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জন্য এগুলো আমাদেরকে জানতে হবে। তো প্রথমত আমরা দেখছি জন স্টুয়ার্ট মিল, তিনি কি বলেন যুক্তিবিদ্যা সম্পর্কে। তার সংজ্ঞাটা হচ্ছে, যুক্তিবিদ্যা হচ্ছে সেই বিজ্ঞান যা বিচার বা প্রমাণের মাধ্যমে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজনীয় মনন ক্রিয়া ও তার সহায়ক মানসিক প্রক্রিয়া সমূহ সম্পর্কে আলোচনা করে। মিলের এই সংজ্ঞা আমরা একটু বিশ্লেষণ করে দেখলে কয়েকটা বৈশিষ্ট্য আমরা পাই। সেটা হচ্ছে এই সংজ্ঞায় মিল যুক্তিবিদ্যাকে একটি বিজ্ঞান বলে উল্লেখ করেছেন। আবার বিচার বা প্রমাণের কথা বলে এটাকে একটা ব্যবহারিক বিষয় হিসাবে নির্দেশ করেছেন, কারণ বিচার বা প্রমাণ করা হয় ব্যবহারিক ক্ষেত্রে। তারপরে দেখো
জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া, অর্থাৎ জানা থেকে অজানা যাওয়া প্রক্রিয়া হচ্ছে অনুমান। তারপরে হচ্ছে প্রয়োজনীয় মনন ক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া। এখানে প্রয়োজনীয় মনন ক্রিয়া বা বৌদ্ধিক ক্রিয়া এই কথাটা বলে চিন্তার একটা বিশেষ অংশকে উল্লেখ করা হয়েছে, যেখানে আমরা শুধু যৌক্তিক বিষয়গুলো আলোচনা করি। আমাদের যে স্মৃতি, কল্পনা, বিস্মৃতি, তারপরে আমাদের যে হ্যালুসিনেশন, ইলিউশন, আমরা অনেক কিছু করি, দেখি। তারপরে এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু এই মনন ক্রিয়া থেকে বাদ দেওয়া হয়েছে। তাই এই মনন ক্রিয়ার সহায়ক প্রক্রিয়াগুলো হচ্ছে সংজ্ঞা, যেমন আমরা যখন একটা যুক্তি উপস্থাপন করি, যুক্তিগুলো বাক্য দিয়ে গঠিত হয়, বাক্যগুলো গঠিত হয় পদ দিয়ে, পদগুলোর অর্থ পরিষ্কার করার জন্য সেগুলো সংজ্ঞা দিতে হয়, সেগুলো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তার জন্য আমাদের শ্রেণীকরণের দরকার, সেগুলো যে সমস্ত প্রাকৃতিক জাতিকে নির্দেশ করে সেগুলোর বিভাগকরণ, তারপরে আবার ধরো কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক সম্পর্কে জানার জন্য আনুমানিক ধারণা বা প্রকল্প প্রণয়ন করা, তারপরে যথাযথভাবে কার্যকারণ ব্যাখ্যা করা, তারপরে ভাষায় ব্যবহৃত পদ এবং বাক্যসমূহের যৌক্তিক বিশ্লেষণ, তাৎপর্য, এই বিষয়গুলো হচ্ছে অনুমান সহায়ক প্রক্রিয়া, এগুলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়। এই বিষয়ে জন স্টুয়ার্ট মিলের সংজ্ঞাটা অনেক বেশি পরিষ্কার এবং অনেক বেশি গ্রহণযোগ্য, কারণ ব্যবহারিক বিষয় বলে তিনি এটাকে কলা হিসেবে নির্দেশ করেছেন, আবার বিজ্ঞান বলে তার তাত্ত্বিক দিকও নির্দেশ করেছেন। সরি, এরপর দেখো জোসেফ। জোসেফ বলেন যে যুক্তিবিদ্যা হলো চিন্তা বিষয়ক বিজ্ঞান বা অধ্যয়ন। খুবই সংক্ষিপ্ত একটা সংজ্ঞা। এই সংজ্ঞাকে বিশ্লেষণ করে আমরা তিনটা বৈশিষ্ট্য দেখি। প্রথমত হচ্ছে যুক্তিবিদ্যা বিজ্ঞান হিসেবে আলোচ্য বিষয়ের মূলনীতি ব্যাখ্যা করে, অর্থাৎ যুক্তিবিদ্যার মৌলিক নিয়মগুলো ব্যাখ্যা করে। চিন্তার সাধারণ নিয়মগুলো আলোচনা করে, যুক্তিবিদ্যা চিন্তার আকার নিয়ে আলোচনা করে, অর্থাৎ চিন্তার আকারগত দিক নিয়ে আলোচনা করে, কিন্তু বস্তুগত দিক এখানে বাদ দেওয়া হয়েছে। তাহলে এই সংজ্ঞার সীমাবদ্ধতা হলো কি, এর প্রায়োগিক দিক, অর্থাৎ বিজ্ঞান বলায় এর তাত্ত্বিক দিক বা মূলনীতিগুলো ব্যাখ্যা করার কথা বলে এর প্রায়োগিক বা ব্যবহারিক দিক এই সংজ্ঞায় উপেক্ষা করা হয়েছে। তারপরে দেখো চিন্তার কথাটার যে ব্যাপকতা, সেই ব্যাপকতা বা যুক্তিবিদ্যায় চিন্তার কোন বিষয়গুলো আলোচিত হবে সেগুলো এই সংজ্ঞায় আলোচিত হয়নি। যুক্তিবিদ্যায় চিন্তা বলতে অনুমান ও তার সহায়ক প্রক্রিয়া আলোচনা বোঝায়, কিন্তু এখানে জোসেফের সংজ্ঞায় সে বিষয়টা স্পষ্ট উল্লেখ করা হয়নি। এগুলো হচ্ছে জোসেফের সংজ্ঞার সীমাবদ্ধতা। তারপরে হচ্ছে কপি, আই অ্যাম কপি। কপি যা আধুনিক যুক্তিবিদ এবং তিনি বিশেষ করে প্রতীকী যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক উন্নতি ঘটিয়েছেন। তোমরা প্রতীকী যুক্তিবিদ্যা চ্যাপ্টারে কপির পদ্ধতিগুলো পড়বে। এখন কপির সংজ্ঞাটা দেখো। কপির মতে সঠিক ও ভুল যুক্তির মধ্যে, অর্থাৎ বৈধ ও অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের আলোচনা হচ্ছে যুক্তিবিদ্যা। এই সংজ্ঞা বিশ্লেষণ করলে আমরা পাই যে বৈশিষ্ট্যগুলো যুক্তিযুক্ত চিন্তা বা রিজনিং নিয়ে যুক্তিবিদ্যা আলোচনা করে, অর্থাৎ বৈধ যুক্তি নিয়ে আলোচনা। দুই, যুক্তিবিদ্যা শুধু সম্পাদিত অনুমান ক্রিয়ার সঠিকতার বা বৈধতার সাথে সম্পর্কিত, অর্থাৎ বৈধ যুক্তির নিয়মাবলী। তারপরে তিনি এটাকে আরো বিশ্লেষণ করেন, যেহেতু চিন্তার কথাটা ব্যাপক, স্মৃতি কল্পনা এগুলো চিন্তার বিষয়, এগুলো মনোবিজ্ঞানে আলোচিত হয়, যুক্তিবিদ্যা আলোচিত হয়, তাই তিনি স্পষ্ট করে দিয়েছেন যুক্তিবিদ্যা শুধু বৈধ যুক্তি এবং অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশক নীতিগুলো আলোচনা করে, অর্থাৎ বৈধ যুক্তির নিয়মাবলী।
এই নিয়মগুলো অনুসরণ করলে যুক্তি বৈধ, নিয়মগুলো যদি লঙ্ঘন করা হয় তাহলে যুক্তি অবৈধ। এই বিষয়গুলো, এই নিয়মাবলীগুলো যুক্তিবিদ্যা আলোচনা। এরপর দেখো, যুক্তিবিদ্যার 100টার উপরে সংজ্ঞা আছে। এখানে আমি প্রায় 13টার মতো সংজ্ঞা এখানে উল্লেখ করেছি, তোমরা এগুলোর উপর চোখ বুলিয়ে নেবে। আর তোমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নে অনেক সময় পরীক্ষার প্রশ্নে যুক্তিবিদ্যার সংজ্ঞা দাও এরকম একটা প্রশ্ন থাকে। তো যুক্তিবিদ্যার সংজ্ঞা দিতে গেলে তুমি কোন সংজ্ঞাটা লিখবে? ব্যুৎপত্তিগত অর্থে আমরা যে সংজ্ঞার কথা বলেছি একদম প্রথমে, যে যুক্তিবিদ্যা হচ্ছে ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কিত বিদ্যা, সেটাও লিখতে পারবে। যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান, সেটাও লিখতে পারবে। আবার এইখান থেকে যে কোনো একটা সংজ্ঞা তোমরা দিয়ে দিতে পারবে, যেটাই লিখো সেটাই ঠিক, তবে কার সংজ্ঞাটা তোমরা দিয়েছো সেটা লিখলে বোঝা যাবে তোমরা বিষয়টা পড়েছো, আন্দাজে লিখো নাই। কারণ তুমি যে একটা সংজ্ঞা লিখেছো, প্রত্যেকটা সংজ্ঞা এক একজনে দিয়েছেন। তোমার পরীক্ষার খাতায় সেটা আমি শুদ্ধভাবে নেব, না লিখলে, লিখতে না পারলে অসুবিধা নেই, কিন্তু ঠিকঠাক করে লিখবে, যে একজনের সংজ্ঞার অর্ধেক আর একজনের সংজ্ঞার অর্ধেকের সাথে জুড়ে দিয়ে লিখবে না। তো আজকের মতো এখানে ক্লাস শেষ। আমরা আগামীকালকের ক্লাসে পড়ব এই চ্যাপ্টারে আরেকটা ক্লাস, সেটা হবে যুক্তিবিদ্যার স্বরূপ, অর্থাৎ যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা, যুক্তিবিদ্যা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান নাকি বর্ণনামূলক বিজ্ঞান, তারপরে হচ্ছে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় বা পরিধি। এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে একটা সৃজনশীল প্রশ্ন আলোচনা করব।